আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আসছি রাবার বাগানে। তো বাণিজ্যিক প্রক্রিয়া কীভাবে রাবার সংগ্রহ করা হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলো। তো চলেন শুরু করা যাক। এই যে কাঙ্ক্ষিত রাবার গাছ, এই যে দেখতে পাচ্ছেন রাবারের যে বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই গাছ থেকে বাকল ছাড়িয়ে, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে গাছে কিন্তু এভাবে রাবার সংগ্রহ করা হয়। গাছ থেকে গাছে কষ সারিয়ে যেভাবে নেওয়া হয়, তো নেওয়ার পর থেকে কিন্তু এই বোতলের মাধ্যমে কিন্তু এই রাবার সংগ্রহ করা হয়। বাপ্পা, দেখতে পাচ্ছেন বিওয়ার, এই যে আমাদের রাবার জায়গা, যে জায়গা থেকে রাবার তৈরি হয় আপনারা দেখেন। রাবার বাগানে গাছটা দেখলে কিরকম হয় আপনারা, গাছটা দেখেন চারদিকে শুধু সেই রাবার গাছ আছে জায়গায়, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু রাবারের আটা তোলা হয়। যেখান থেকে রাবার তোলা হয় দেখেন কি সুন্দর, কি মজবুত এই রাবারগুলা। কিন্তু ওয়াটার প্রুফ, পানির সাথে কিন্তু এই রাবারগুলার সাথে মিশ্রিত হয় না। এই বাণিজ্যিকভাবে কিন্তু এই রাবারগুলা এখান থেকে রাবার বাগান থেকে আটা তুল সংগ্রহ করে বিভিন্নভাবে বাণিজ্যিক প্রক্রিয়া এবং বিভিন্ন আকার ধারণ করে রাবারের বিভিন্ন কাজে ব্যবহার হয়, রাবার তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসগুলোটা যেভাবে গাছ থেকে আঠা তোলা হয়, আমি সেই মাধ্যমটা দেখলাম। প্রত্যেক জায়গায় প্রত্যেকটা গাছ থেকে এখান থেকে রাবার তারা সংগ্রহ করে, একত্র করার পর বিভিন্ন পেট্রোলিতে বিভিন্ন গুদামে নিয়ে যায়, সেখান থেকে মেশিনের মাধ্যমে তারা রিপেয়ারিং করে এখান থেকে রাবার তৈরি করে। আপনারা দেখেন প্রত্যেকটা দিকে তাকান আপনারা, প্রত্যেকটা গাছে এখানে রাবারের বোতল বাঁধা আছে এখানে প্রত্যেকটা জায়গায়। তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত।